আজকের রেসিপি এক স্যালাড স্যান্ডউইচ। এটা করতে লাগছে পাউরুটি, সেদ্ধ করা ডিম, ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, বাটার, গোলমরিচ গুঁড়ো, নুন, স্যান্ডউইচ স্প্রেড অথবা মেয়োনিজও দিতে পারেন। প্রথমে কড়াই গরম হয়ে গেলে বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা একটু নাড়িয়ে গলিয়ে নেব এভাবে। এবার পাউরুটি দুটো হালকা করে সেকে নিচ্ছি। এই পিঠটা হয়ে গেলে আবার ওই পিঠ ঘুরিয়ে দেবো, হালকা সেকে নেব, খুব বেশি কড়া হবে না। এবার তুলে নিচ্ছি। আলাদা একটি বোলে সেদ্ধ করা ডিম দিলাম, ধনে পাতা কুচি, লঙ্কা কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, গোলমরিচ গুঁড়ো দিলাম, নুন দিলাম, স্যান্ডউইচ স্প্রেড দিলাম। এবার একসঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মেখে নিতে হবে যাতে প্রত্যেকটা প্রত্যেকের সঙ্গে মিশে যায়। এবার একটা পাউরুটি নেব, তাতে এই পুরটা ভালো করে ছড়িয়ে দেবো এভাবে। ছড়িয়ে দেওয়ার পর আরেকটি পাউরুটি এটার উপর দিয়ে দিচ্ছি। এটা আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। এবার এখান থেকে মাঝখান থেকে কেটে নেব। এবার ডিম সেদ্ধ দিয়ে এটা গরম গরম পরিবেশন করব। আজকের রেসিপি এগ স্যালাড স্যান্ডউইচ তৈরি। কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। যাবার আগে আবার বলি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্টস দেবেন। নমস্কার।